হ্যালো কোডার্স, আমি মোজামিল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের অ্যাপ্লিকেশনে আমরা এখন কিছু এক্সেপশন হ্যান্ডেলিংয়ের কিছু আমাদের কোড ইন্ট্রোডিউস করব, যাতে আমাদের কোনো ডেটাবেস এক্সেপশন হলে বা অন্য কোনো টাইপের এক্সেপশন হলে সেটা যাতে আমরা খুব সুন্দরভাবে এলিগেন্ট ওয়েতে হ্যান্ডেল করতে পারি। তো সেটা করার জন্য আমরা আগে একটা এরর আমরা আগে প্রোডিউস করি। এরর প্রোডিউস করে ওই এররটা আমরা ক্যাচ করব এবং আমরা দেখাবো যে কীভাবে আমাদের বিভিন্ন মানে এক্সেপশন হ্যান্ডেলার দিয়ে এবং আমাদের এক্সেপশন হ্যান্ডেলারগুলো আমরা চাইলে অ্যানোটেশনের থ্রু দিয়ে আমরা ক্যাচ করতে পারি। এবং পরে সবার শেষে আমরা দেখাবো যে কীভাবে একটা ক্লাস তৈরি করে কীভাবে আমরা কিছুটা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থ্রু দিয়েও আমরা এই এক্সেপশন হ্যান্ডেলিং করতে পারি আমাদের ফুল প্রোগ্রামটাতে। সেটার আমরা কিছু এক্সাম্পল দেখাবো। সো এখন চলে যাই, আমরা যদি একটা এরর থ্রো করতে চাই, আমরা আমাদের ফর এক্সাম্পল আমরা এখানে যেই নোটিসেস যেই আমাদের রিকোয়েস্ট ম্যাপিং আছে, এখানে ফর এক্সাম্পল আমরা একটা এক্সেপশন থ্রো করতে চাই। এক্সেপশন থ্রো করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি যে নোটিসেস যে সার্ভিসটা আছে সেই সার্ভিস থেকে আমরা একটা থ্রো টেস্ট এক্সেপশন, CPTION এক্সেপশন, আমরা টেস্ট এক্সেপশন একটা থ্রো করতে চাচ্ছি। তো এটাকে আমরা যদি মেথডটা আমাদের ক্রিয়েট করা নেই, মেথডটা আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট মেথড থ্রো, ঠিক আছে, এটা আমরা ক্রিয়েট করছি এখানে। তো এখানে আমরা কি করতে চাই, এখানে আমরা চাইলে করতে পারি যে আমাদের যেই নোটিসেস সার্ভিস যে আমরা এখানে আছে সেই সার্ভিসের মধ্যে আমরা একটা এই থ্রো টেস্ট এক্সেপশনের মধ্যে আমরা একটা নোটিস লোড করার চেষ্টা করি না কেন। ফর এক্সাম্পল নোটিসেস ডাও দিয়ে আমরা যদি একটা গেট নোটিস করি এবং আইডি দেই এমন একটা যেটা হয়তো এক্সিস্ট করে না আমাদের ডেটাবেসে, আইডিটা এক্সিস্ট করে না। তো এখন এই অবস্থায় আমাদের কন্ট্রোলারে কি, আমরা যখন নোটিসেস ম্যাপিংয়ে যাচ্ছি, তার মানে কি আমরা যখন নোটিসের লিস্টটা দেখতে চাচ্ছি তখন আমাদের একটা এক্সেপশন থ্রো করার কথা। সো লেটস ট্রাই ইট আউট, আমরা এটা রান করার চেষ্টা করি আমাদের অ্যাপ্লিকেশনটা। সো কন্ট্রোল এক্স আর রান করে আমরা যদি আমাদের লিস্টে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের এখন এররটা আসার কথা। সো শো কারেন্ট নোটিসেস দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এররটা আসছে, তাই না? ওটা ওই আমাদের ওই কনসোলেও সিমিলার এরর আসার কথা। তো আমরা এই এররটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব সেটা এখন দেখি। যে এররটা হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই নোটিসেস কন্ট্রোলারে এসে আমরা একটা এরর হ্যান্ডেলিংয়ের জন্য আমরা একটা মেথড এখানে লিখি। ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে পারি যে পাবলিক স্ট্রিং হ্যান্ডেল ডেটাবেস এক্সেপশন, এবং এখানে আমরা প্যারামিটার হিসেবে নিলাম কোন যেই এররটা আমরা হ্যান্ডেল করতে চাচ্ছি। আমরা এর আগেও দেখেছি যে আমাদের এখানে সাধারণত স্প্রিংয়ের একটা প্যারেন্ট এক্সেপশন ক্লাস আছে, সেটা হলো ডেটা অ্যাক্সেস এক্সেপশন। এই এক্সেপশনটা আমরা এখানে নিচ্ছি এবং এটাকে আমরা যখন এই এররটা পাবো, আমরা চাচ্ছি একটা এরর পেজে রিটার্ন করার জন্য, সেটা হবে রিটার্ন এরর পেজে রিটার্ন করবে। হ্যাঁ, তো এটাকে আমরা আমাদের স্প্রিংয়ে ম্যাপিং করার জন্য আমরা যেটা করব এটাকে আমরা এক্সেপশন হ্যান্ডেলার হিসেবে অ্যানোটেশন করে দিব, এবং এটার ভেতরে আমরা আমাদের এই ক্লাসটার নামটা দিয়ে দিব ডট ক্লাস দিয়ে। তার মানে এই ক্লাসের বা এর চাইল্ড ক্লাসের যে কোনো এক্সেপশন হলেই আমাদের এই মেথডের থ্রুতে আমাদের এরর পেজে চলে যাবে। তো এরর পেজে যাওয়ার জন্য আমাদের একটা এরর পেজ ক্রিয়েট করতে হবে, সেটা আমরা তৈরি করি আমাদের GSPSS যে আমাদের ফোল্ডারটা আছে ওয়েব কন্টেন্ট, আমাদের ওটা আছে ওয়েব ইনফ JSPS, এটার ভেতরে আমরা এরর ডট জিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করব। এখন সেটা আমরা তৈরি করে নেই, আমাদের আদারে চলে যাই, জিএসপি ফাইল এরর ডট জিএসপি আমরা ক্রিয়েট করে নিলাম, এবং এখানে আমরা বলে দিতে পারি অ্যান ডাটাবেজ এরর অকার্ড RRED হবে মোস্ট লাইকলি। হ্যাঁ, ঠিক আছে, প্লিজ চেক ইয়োর ডাটাবেজ কানেকশন অর ট্রাই এগেইন লেটার, আমরা এই মেসেজটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন আমাদের নোটিসেস
যে এই কন্ট্রোলার আছে সেখানে আমরা এই মেথডটা ক্রিয়েট করলাম, এই মেথডটাকে আমরা বললাম এক্সেপশন হ্যান্ডেলার মেথড, এবং ডেটা অ্যাক্সেস এক্সেপশন এটা পেলে সে কিন্তু আমাদেরকে এটা হ্যান্ডেল করবে। তো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের কী অবস্থা দাঁড়ায় দেখি। আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ দিয়ে আমরা রান অন সার্ভার দিতে পারি, এবং আমরা যদি এটা রান করি এবং একই কাজ যদি আমরা আবার করার চেষ্টা করি তাহলে লেটস সি শো কারেন্ট নোটিসেস, এবং আমাদের কিন্তু এই যে এররটা আমাদের এখানে দেখাচ্ছে অ্যাজ এক্সপেক্টেড যেটা আমরা মনে করেছিলাম। তো ইটস গুড যে আমরা সোফার একটা খুব সহজ ওয়েতে আমরা দেখলাম যে কীভাবে আমরা এরর হ্যান্ডেল করতে পারবো। তো এখন আরেকটা ওয়েতে আমরা দেখি, সেটা হলো আমরা চাইলে একটা এরর হ্যান্ডেল করার জন্য একটা ক্লাস তৈরি করতে পারি, এবং সেই ক্লাসেও আমাদের ডেফিনেশনগুলো আমরা দিতে পারি। তো সেটার জন্য আমরা আগে আমাদের এই মেথডটা কমেন্ট আউট করে দেই, এবং এই মেথডটা চাইলে আপনারা পরে ইউজ করতে পারবেন, সেই কারণে আমি এখন এখানে কমেন্ট আউট করে রাখলাম, যাতে আমাদের সোর্স কোডটা তো আমরা কমিট করছি আমাদের গিট হাবে, গিট হাব থেকে যখন আপনারা নেবেন তখন যাতে এই সোর্স কোডটা আপনারা পান। তো আমরা এটা সেভ করি, আমরা চলে যাই আমাদের কন্ট্রোলার যে প্যাকেজটা আছে সোর্স কোডের ভেতরে, এবং এখানে আমরা একটা নিউ ক্লাস তৈরি করি, হ্যাঁ একটা নতুন ক্লাস তৈরি করি, এবং ক্লাসের নাম দিব আমরা ডেটাবেজ, DATA ডেটাবেজ এরর হ্যান্ডেলার নামে আমরা একটা ক্লাস তৈরি করছি। এবং এই ক্লাসটা যে আমরা এখন তৈরি করছি, আমরা এটার মধ্যে ওই মেথডটা নিয়ে আসি যে মেথডটা আমরা ওখানে কমেন্ট আউট করে দিয়েছিলাম। এখানে আসলে কমেন্টটা আমাদের উঠিয়ে দিতে হবে তিনটা থেকেই, দ্যাটস গুড। আমরা ইম্পোর্টগুলো নিয়ে আসি। আচ্ছা, এখানে এখন আমরা যেটা করব, আমরা এখানে একটা অ্যানোটেশন দিব কন্ট্রোলার অ্যাডভাইস, এবং কন্ট্রোলার অ্যাডভাইস অ্যানোটেশন দিয়ে আমরা কিন্তু আমাদের এই ডেটা অ্যাক্সেস এক্সেপশন এটার সাথে আমরা এই ক্লাসটাকে এখন অ্যালাইন করে দিলাম। এখন যদি আমরা রান করি আমাদের কিন্তু সেম এরর আসার কথা, মানে আমরা যখন যেহেতু আমরা থ্রো করছি এররটা আমাদের একই রকম আসার কথা। আমরা রান অন সার্ভার দিলাম, দিয়ে ফিনিশ দিলাম, লেটস সি হাউ ইট গোজ। এবং আমরা শো কারেন্ট নোটিসেস দিলাম এবং আমরা কিন্তু এরর মেসেজটা পাচ্ছি। সো আমাদের ফাংশনালিটি কিন্তু একই রকম আছে। আর আমরা যদি আমাদের নোটিসেস সার্ভিস থেকে আমরা যদি এররটা এখন থ্রো না করি, আমরা এখানে চলে যাই, আমরা কোথায় জানি থ্রো করছিলাম আমাদের, হ্যাঁ নোটিসেসের ভেতরে, আমরা যদি এই এররটা এখন থ্রো না করি এবং এটাকে সেভ করি, সেভ করার পর আমরা লেটস রান ইট অ্যাগেন, আমরা এটাকে স্টপ করলাম, আবার রান করলাম, এখন কিন্তু আমার প্রোগ্রাম রান অন সার্ভার দিলে অ্যাজ প্রেডিক্টেড প্রোগ্রামটা রান করার কথা। সো আমরা এখন এভাবে দেখলাম যে কীভাবে আমাদের এরর হ্যান্ডেলিং করতে পারি। হ্যাঁ, নোটিস আমরা দেখতে পাচ্ছি, সো ইটস ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই যে ডেটাবেজ এরর হ্যান্ডেলার আমরা যে ক্লাসটা ক্রিয়েট করেছি, এখানে যে আমরা কন্ট্রোলার অ্যাডভাইস বলছি এটা কিন্তু অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা পার্ট। তো আমরা আমাদের নেক্সট সেকশনে আসলে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে শিখব, কারণ এই অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের জানতে হবে। আমরা এরপর তো আসলে আমাদের স্প্রিং সিকিউরিটিস আমরা ইন্ট্রোডিউস করব এবং লগার ইন্ট্রোডিউস করব, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরর হ্যান্ডেলিংয়ের জন্য আমাদের অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হচ্ছে। সো আমাদের নেক্সট সেকশন হবে টোটালি অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপর। সো আনটিল নেক্সট টাইম, Happy living on codes.